ওয়েলকাম টু নিউরিস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি বার্থ সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। আজকে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটি পেজ নিয়ে নেব। পেজ নেওয়ার জন্য কন্ট্রোল এন দিয়ে আমি একটি পেজ নিয়ে নিলাম। এখন যদি আপনাকে আর একটি ডিজাইন করতে চান বার্থ সার্টিফিকেটে, সেটি কীভাবে করবেন সেটি দেখাবো। প্রথমে আপনি চলে যাবেন স্যাপ টুলে, স্যাপ দেখছেন কাস্টম স্যাপ টুলস, এখানে গিয়ে আপনি দেখতে পারবেন স্যাপে বিভিন্ন কিছু ডিজাইন এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি একটি যে লোগো থাকে বা একটি কাজ থাকে সেটা কিন্তু আপনি এখানে নিতে পারেন, এবং কি আপনি ডাউনলোড করেও কিন্তু নিতে পারেন কোন ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে লিখলেই কিন্তু এটা একটি ডিজাইন কিন্তু এখানে হয়ে যাবে। আমি একটু ডাউনলোড চলে যাচ্ছি ব্রাউজারে, এখানে লিখবো লোগো বিডি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপনি লোগো দেখতে পাচ্ছেন। লোগো থেকে আপনি যে কোনো একটি লোগো আপনি চুজ করে নেন। এখানে ধরুন আমি এই লোগোটাকে চুজ করতেছি বা এই একটি লোগো আছে। এখানে বিভিন্ন ধরনের কিছু কিন্তু লোগো এখানে আছে, আপনি যে কোনো একটি লোগো এখানে আপনি সেট করে নিতেন। ধরুন আমি এই লোগোটা সেট করে নিচ্ছি, এটা আমি কপি করে নিলাম, কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এখানে একটা মাপ অনুযায়ী, একটা পেজ অনুযায়ী, যেহেতু আমরা এতটুক হয় এতটুক পরিমাণে আপনি ছবিটাকে লোগোটাকে আপনি এখানে সেট করে দিলেন। সেট করে দেওয়ার পরে এখানে অপাসিটিটা আপনি একটুকা কমিয়ে দিবেন। কমিয়ে দিলে দেখবেন একটু জলছাপের মতো ভাব চলে এসেছে পেপারে। ধরুন এতটুক আমি করে দিলাম। এখন আপনি এটাকে একটা রাউন্ড দিতে হবে একটি পেজের, পেজের মাঝখানে আপনি দেখতে হবে। সেজন্য কি করবেন আপনি, রেকটিকুলার মার্কিং টুল দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এতটুক পরিমাণ একটি মার্ক আপনি এখানে বসিয়ে দিলেন। বসিয়ে দিলে এটাকে আমি একটু স্ট্রোকটা দিয়ে দেবো। স্ট্রোকের জন্য রাইট বাটন ক্লিক করে এখানে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোক এটা 5 আমি দিয়ে দিলাম, একটা সেন্টার দিয়ে দিলাম। এটা কিন্তু এখানে বসে গেছে দেখতে পাচ্ছেন। এখন আপনি অনেকটা দুটো থাকে, অনেকটা একটি থাকে, এটি অনেকটা অনেক ক্ষেত্রে এরকম থাকে। আমি এখানে দুটি দিয়ে দিচ্ছি। আমি আবার চলে যাবো রাইট বাটন ক্লিক করে স্টক, আমি এখানেও একটি স্টক দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন দুটি স্টক কিন্তু আপনার একটি হয়ে গেছে। এখন যদি আপনি এখানে সেট করেন আপনার ধর্মনিবন্ধন অনুযায়ী এখানে লিখে দিতে পারেন, একটি প্যাটার্ন আপনি ডিজাইন তৈরি করে নিতে পারেন। এখানে ধরুন আমি এখানে লিখলাম বন্ধন জন্ম নিবন্ধকের কার্যালয়, এটাকে আপনি এখানে সেট করে একটু ছোট করে দিবেন, ট্রান্সলেট করে এখানে আপনি বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমরা সব ক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না, সেটা কিন্তু আইনত অপরাধ দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু এভাবে করা কিন্তু যাবে না, সেজন্য সবাই সচেতন থাকবেন, এই কাজগুলো না করাই সবচেয়ে ভালো।